বছর ঘুরে সামনের মাসের 2 তারিখ থেকেই আবার রামাদান মাসে শুরু হবে। এ উপলক্ষে পূর্ব লন্ডনের বাংলাদেশের গ্রোসারি শপগুলোতে কেনাকাটা করছেন অনেকেই। রোজার লাগে কিটা কিটা কিনবা? রোজার লাগে তো যা লাগে, মাছ মশলা মাংস সব তা কিনব। ব্যবসায়ীরা বলছিলেন তাদের প্রস্তুতি নিয়ে। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা রোজা রমজানের ভালো প্রিপারেশন নিয়েছি। রমজানের যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবই আমাদের দোকানে এখন অ্যাভেলেবেল। কালা চানা, সাদা চানা, তারপর বিভিন্ন রকমের খেজুর, আজোয়া থেকে শুরু করে মেজুল সবই আছে। এরপরে গ্রাম ফ্লাওয়ার, লাচ্চা সেমাই, জর্দা সেমাই, সিঙ্গেল ক্রিম সবই আমরা ইনশাল্লাহ স্টকে আছে। তবে সমস্যা হচ্ছে প্রতিদিনই সাপ্লায়ারদের কাছ থেকে দাম বাড়ছে আর সেটার প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের উপরে। আলহামদুলিল্লাহ প্রিপারেশন মোটামুটি আছে, তো সমস্যা হলো দাম এভরিডে বাড়তেছে, তো এই জন্য এখন কাস্টমাররাও একটু হেজিটেট করতেছে। আর কিন্তু আমি চেষ্টা করতেছি যে দাম সবচেয়ে মিনিমাম রাখার জন্য, যাতে কাস্টমাররাও হ্যাপি থাকে। সাপ্লায়াররা প্রাইস আপ করতেছে, আমাদের কোনো চয়েস নাই, আমরাও অ্যাকর্ডিংলি প্রাইস হাই করতেছি। বাট কাস্টমার দিস ইয়ার কাস্টমার স্পেন্ডিং ভেরি লেস। রামাদান মাস ঘিরে পূর্ব লন্ডনের রেস্টুরেন্টগুলো নানান ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রত্যেক বছর নিয়ে ইস্ট লন্ডনের ফিস্ট অ্যান্ড মিস্টি রেস্টুরেন্ট, যেটা রামাদানও আমরা এবারও খুব স্পেশালভাবে আমরা রামাদানটা অ্যারেঞ্জ করার লাগে আমরা আয়োজন নিছি। বাংলাদেশের স্পেশালি পুরান ঢাকার যে ইফতারিগুলো আইটেমগুলো আছে, ও আইটেমগুলোর আলোকে লন্ডনের মাটির বাংলাদেশি আমেজে যে ইফতারিগুলো আমরা মানুষের তুলিয়া ধরার লাগে আমরা হিউজ প্ল্যান নিছি। তবে খাদ্যপণ্য সহ জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় এবারে রামাদান সবচেয়ে কঠিন সময় নিয়ে আসবে মানুষের জন্য। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।